থাকে ক্লিক করে ফেলেছেন তাহলে দশ মিনিট আমার সাথে আড্ডা মেরে যান দেখবেন মনে হয় ভালো লাগবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আপনারা দেখছেন মমের সিম্পল লাইফ আর আমরা আছি এখন আপনারা আছেন মৌমিতার সাথে আর আমরা এখন আছি আমাদের ঝিলে মানে আমাদের পুকুরে আমরা মাছ ধরবো আজকে মাছ কিনতে যাইনি মাছ কিনবো না কিনবো না বলেই কিনতে যাইনি আজকে পুকুর থেকে জ্যান্ত মাছ ধরে খাওয়া হবে আমার ছেলে এই মাছের খাবার দিচ্ছে এবারে মাছ আসবে তারপর ছিপ দিয়ে ধরা হবে তারপর সেই মাছ রান্না হবে আপনাদেরকে আগেও দেখিয়েছি এই ঝিলটা আমাদের মানে এই পুকুরটা সরি এই পুকুরটা আমাদের চাষের আমরা লিজের এই পুকুরটা আমাদের লিজের আমরা এর আগেও এই পুকুরে এসেছিলাম এসে জাল ফেলে মাছ ধরে আপনাদেরকে দেখিয়েছি আজকে ছিপ দিয়ে মাছ ধরে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন ছেলে বড়শিতে এ দিচ্ছে খাবার লাগাচ্ছে খাবার দিচ্ছে দেখা যাক কটা মাছ ওঠে আর এখানে এখনো খানিকটা খাবার আছে আমি এখানে আটা মেখে এনেছি আটার সাথে আটার সাথে মাছের খাবার আর এখানে আছে ড্রাম এইবারে ও ছিপটা ফেলছে দেখা যাক মাছ ওঠে কি না ওঠে জল এখান কি কম আর জল পুরো ঘোলা হয়ে গেছে আরে কেন মাছ কি কম আছে মাছ বেশি হয়ে গেছে ওই জন্যে দেখুন বন্ধুরা টিগা উঠেছে সাদা রঙের দেখলে তেলা পিয়া তেলা পিয়া এ বাবা ছেড়ে যাবে না ধর ধর পালাবে আর জল দিতে হবে না তুই এমনি নে না জল দিBatchNorm দিনে জল নিলেই লাফাবে কি সুন্দর দেখতে সবে ভিডিওটা বন্ধ করলে আর ওমনি খেলো না এরকমই সত্যি কথা সবে ভিডিওটা আমি বন্ধ করলাম আর ওমনি খেলো এত তাড়াতাড়ি খেয়ে ফেলবে বুঝতে পারি নি তাই না চলুন আবার দেখানো যাবে ভিডিওটা সবে ভিডিওটা একটু বন্ধ করেছি আর অমনি মাছটা খেয়েছে আর সেই সময় আমার ছেলে মাছটা তুলছিল আর তারা ঘুরে করে দেখানো যায়নি মাছটা উঠাই দেখানো গেছে তাহলে চলুন আবার দেখা যাক কি মাছ ওঠে আবার একটা বড় মাছ এসেছে মনে হচ্ছে খাবে বুঝছো বাবা বলেছে গ্লাস কাপ বাদ দিয়ে অন্য মাছ ধরতে ওই খেয়েছে এই যা ছেড়ে গেছে আবার খাবার বাদ এ তো বাবা বলেছে গ্লাস কাপ মাছটা বাদ দিয়ে যাস তো আবার কি ছোটো ও পড়ে যাস না

সেই দূরে আমাদের বাড়ি দেখা যাচ্ছে আর এখানে অনেক কলমি শাক হয়ে আছে শালতি নিয়ে এলে তোলা যায় এখানে আর এটা আমার শ্বশুরদের বাগান তো রোদ্দুর যেরকম উঠেছে সেরকম কিন্তু ঠান্ডা হাওয়াও বইছে ঠান্ডাও লাগছে এই দেখুন বন্ধুরা এখানে আমাদের আটল পাতা আছে এখনো মাছ টাচ কিছু পড়েনি দেখা যায় কি মাছ পড়ে দেখিস আমার ছেলে যাচ্ছে আটলটা দেখতে কিছু পড়েছে কি আটলে পড়েনি পড়বে না আস্তে আস্তে আয় তো মাছ তো পেলাম না একটা দেখিস আস্তে আস্তে মাছ পাইনি একটা তেলাপিয়া মাছ পেয়েছি ওটাই নিয়ে যাচ্ছি আর একটা কই মাছ আছে দেখা যাক কি রান্না হয় ডাল ডিম সব তো খাওয়া হয়ে গেছে এখন আর রান্নার কিছু সেরকম নেই চলুন আবার পরে কথা হচ্ছে

হ্যাঁ মনে হয় টুনটুনি পাখিরই বাচ্চা আমাদের বারান্দার ওপরে বাসা করেছিল চলুন আপনাদের দেখাচ্ছি বাসাটা এই দেখুন এই এখানটায় এখানটায় বাসা দেখা যাচ্ছে আটলের মধ্যে ওই বাসার ভেতরে ও ওর বাসা মানে ও বাসার ভেতরে ওখানটায় ডিম পেরেছিল আর বাচ্চা ফুটেছিল ওই বাচ্চাই এই পালালো ধরতে গিয়ে ধরা পালিয়ে গেছে আরে ওকে ও যদি না উঠতে পারে ও তো মরে যাবে কিছুতে আমরা বেশি ঘা দিয়ে নিয়ে এটাই ঠিক করেছি নাহলে আবার আসতো না পরে ঠিক আছে তো এখন বাজে কটা বাজে একটা পনেরো আমার স্নান হয়ে গেছে আমার ছেলেও স্নান করে এসে এখানে গা আর আমাকে হাসাচ্ছে ভাবছে এরকম হাসালে মা আর বক বক করতে পারবে না আর ও তো একটু পরে মানে আমরা তো বাড়ি চলে এলাম দুজনে একটা মাস ধরে তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে সেই সময় দেখি না ও সাতখানা লাইলেন টিকা ও আট আটটা না সাত সে ও অনেকগুলো লাইলেন টিকা ধরে এনেছে সাত আটটা মতো ও তো বলছে আটটা কিন্তু পিসি কুটেছে সাতটা না না যাই হোক হবে আর আর সেইগুলো রান্না করতে ইচ্ছা করলো জানি এমনিতে একটা বেজে গেছে তার উপরে আজকে এত ঘুম ঘুম পাচ্ছে কেন কে জানে আর ওই জন্য ওগুলো কুটে আর ফ্রিজে রেখে দেওয়া হলো ওগুলো আবার পরে রান্না করা হবে পরে রান্না করা হবে মানে কালকে রান্না করা হবে ওই মাছগুলো সেই জন্য রেখে দিলাম ভাজা করলে খাওয়া হয়ে যেত ওই জন্য ভাজা করিনি রেখে দেবো কালকে খাবো ভাজা করলে তো খাওয়া হয়ে যাবে সেই জন্যে রাত্রেবেলায় একটু রুটি ফুটি করতে হবে তাহলে চলুন আবার ভাত খাওয়ার সময় একটু কথা বলি তো ফ্রেন্ডস এই ভাত নিয়ে বসে পড়েছি এখানে আছে ভাত এটা হলো কলমি শাক ভাজা আর এটা হলো কচু দিয়ে নারকোল আর এখানে আছে মাছের ঝোল এই আজকে আমাদের লাঞ্চ হবে এই দিয়েই আমরা খেয়ে নেবো নিতে পারবো তাহলে চলুন আমরা ভাত খাওয়া শুরু করে দেই আমার ছেলে অলরেডি শুরু করে দিয়েছে এবার আমি খাচ্ছি তারপরে আবার আপনাদের সাথে খাওয়া দাওয়া হয়ে গেলে আবার পরে আপনাদের সাথে দেখা করছি গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সন্ধে সাড়ে ছটা সাড়ে ছটা এখনও বাজে নি যদিও বা একটু বাকি আছে আর আমি এই বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিলাম কারণ কি আগের চাদরটায় পিঁপড়ে হয়েছিল পিঁপড়ে হয়েছিল কেন যোগে সুজি খেতে দিয়েছিলাম হয়তো একটু সুজি ফেলেছিলো বিছানায় শুয়ে শুয়ে সেই জন্য একটু পিঁপড়ে হয়েছিল আর আজকে সকালবেলা খুব মানে খারাপ লাগলো যে আপনাদেরকে মাছ ধরা দেখাতে পারলাম না কারণ কি মাছটা মাছ সেই সময় উঠছিল না ছিপ ফেলাটা ঠিকঠাক হচ্ছিল না সেই জন্যে মাছ উঠছিল না আবার বেলায় ও বলল যাই মা একটুখানি গিয়ে চেষ্টা করে দেখি মাছ ওঠে কি তখন আবার দেখলো যে মাছ উঠেছে তো সেই সময় তো আমি রান্না করছিলাম সেই জন্যে আমি আর মাছ ধরাটা দেখাতে পারলাম না আপনাদের কিভাবে আর টপ টপ করে সেই সময় কিন্তু মাছ খাচ্ছিলো বড়শিতে তো ওই জন্যে আর দেখানো গেল না আর বিকেলবেলা আজকে আমার এত ঘুম সারা দিন আজকে আমার ঘুম পেয়েছে কেন কি জানি জানি না বা ওষুধের জন্যে হতে পারে কি শরীর খুব দুর্বল সেই জন্যেও হতে পারে সে জানি না কী কারণে ঘুম পেয়েছে তো আমি তো প্রচুর ঘুমালাম পাঁচটা অবধি প্রায় পৌনে পাঁচটা অবধি ঘুমিয়েছি আমি আজকে দুপুর দেড়টা থেকে তাও আমার ঘুম যাচ্ছে না এত শরীর ক্লান্ত লাগছে কেন কি জানি বাবা আবার কি হচ্ছে কে জানে সে তারপর থেকে বিকেলবেলা উঠে এই টুকটাক বাসন মাজা উঠোন ঝাঁট দেওয়া জামা কাপড় তোলা এই সব করলাম করার পরে মনে হলো যে একটুখানি আপনাদের সাথে কথা বলে আর ভিডিওটা শেষ করে দিই কারণ আর রাত্রেবেলা রুটি করব তো এবার রুটি করার তো সেই জন্যই আমি আবার আপনাদের সাথে চলে সামনে চলে এলাম এই চাটা খেয়ে সবাই মিলে একসাথে চা খেলাম খেয়ে আর বসেছি একটু আপনাদের সাথে কথা বলবো বলে হ্যাঁ আগের দিন যে আমি এর কথাগুলো বলেছিলাম যে আপনারা স্প্যাম কমেন্ট করছেন এইটা আমি অ্যাকচুয়ালি ইউটিউব যারা ইউটিউবে যারা গাইড করে মানে ইউটিউব কিভাবে ব্যবহার করবেন ওই সব চ্যানেল থেকেই আমি এগুলো শুনেছি শোনার পর থেকে আমি আর সেই রকম কোনো কমেন্ট কাউকে করি না যে আমার পরিবারে আসো বা কিছু এ সেই জন্যই আমি আপনাদের আমি জানতে পেরে আমি আপনাদেরকে জানালাম যে এই ধরনের আমার পরিবারে আসো দেখুন ইউটিউব কিন্তু সব ভাষাই বুঝতে পারে বুঝতে পারে বলে এই কোনটা ঠিক কোনটা ভুল ওরা ডিসাইড করে ওরা ওদের রোবট সবই বুঝতে পারে উঠমাট কথা এইটা যে রোবট সবই সব ভাষাই বুঝতে পারে বুঝতে পারে বলেই সে এরা চ্যানেলটা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য অ্যাভেলেবেল করে রেখেছে তো সে যাই হোক যদি আপনাদের আমার কথাগুলো খারাপ লেগে থাকে আগের কথাগুলো আগের দিনে যেই কথাগুলো বলেছিলাম যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন কারণ বন্ধু তো ওই জন্য বন্ধু মনে করেই আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম যদি বন্ধু মনে না করতাম তাহলে কিন্তু আমি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করতাম না আপনাদের আমি এরকম ভাবতাম যে মনে মনে যে আপনাদের চ্যানেল ফ্রিজ হয়ে গেলে যাবে আপনাদের যাবে আমার কি এরকম ভাবতাম ঠিক আছে একসাথে একসাথেই আমরা চলি ঠিক আছে এক প্ল্যাটফর্মে যখন কাজ করছি এক প্ল্যাটফর্মে যখন আছি তখন একসাথেই চলি এটাই আমি চাই এটাই আমি চাইবো আর যদি আমার আমার কথা যদি বলার থাকে কিছু যদি বলার থাকে আপনারা অবশ্যই বলতে বলতে পারেন সেটা আপনাদের রাগের কথা হোক বা ভালো কথা হোক বা খারাপ কথা অবশ্যই বলতে পারেন আমি অবশ্যই শুনবো তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরের খেয়াল রাখবেন বাচ্চাদের শরীরের খেয়াল রাখবেন আর মোমার সিম্পল লাইফ দেখতে থাকবেন চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে দি দিচ্ছেন তো অনেক ধন্যবাদ তাদেরকে আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমি বলবো সাবস্ক্রাইব করে দিন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরেকটু এনার্জি পাই আপনাদের সাথে গল্প করার জন্যে বা চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তাহলে চলুন আজকের মতো টাটা